সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফেসবুক লাইভে। আমি ফেসবুক লাইভের সঙ্গে খুব বেশি অভ্যস্ত না, কিন্তু আজকে ভাবলাম একটু ফেসবুক লাইভেই কথা বলি। ইউটিউবে তো বলি মাঝে মধ্যে, ফেসবুকেও কথা বলা দরকার। কারণ একটু কথা বলা বলতে চাই, কারণ আমি বাংলাদেশ থেকে অনেকের সঙ্গে কথা হলো, যাদের সঙ্গে কথা হচ্ছে সবাই খুব হতাশ, দেশ নিয়ে খুব হতাশ, নির্বাচন নিয়ে খুব হতাশ। তবে আমার মনে হয় হতাশার কিছু নাই, খেলা মাত্র শুরু। যদি এর মধ্যেই যদি হতাশ হয়ে পড়েন তাহলে আসলে পরাজয় সুনিশ্চিত। আপাতত দৃষ্টিতে অনেক কিছুই মনে হতে পারে, যে সেনাবাহিনী যেদিন থেকে মাঠে নামলো সেদিনই এতজন প্রার্থীর উপরে হামলা হলো, কিন্তু সেনাবাহিনী কিছু করলো না, এই জায়গাগুলো নিয়ে আসলে হতাশা। কিন্তু আমার মনে হয় যে এখনই হতাশ হওয়ার মধ্যে কিছু ঘটেনি। মূল দিন 30শে ডিসেম্বর, 30শে ডিসেম্বরের আপনাদের অংশগ্রহণ, 30শে ডিসেম্বরে আপনাদের সার্বিক সব কিছুই নির্ভর করবে যে পরিস্থিতি কোন দিকে যাবে। কারণ এখন পর্যন্ত জনগণের উপরই সকল কিছু নির্ভর করছে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন বা অন্য যাদের কথাই আমরা বলি, কেউ তো সবাই নানাভাবে আসলে নিয়ন্ত্রিত, সবাই নানাভাবে চলছে। তবে সেনাবাহিনীর উপর আমাদের আস্থা অগাধ, আমরা বিশ্বাস করি যে সেনাবাহিনীর খুব সহসাই তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা যে উপাধিটি সেনাবাহিনীর নামের আগে সচরাচর ব্যবহার করি, দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের দায়বদ্ধতা দেশের প্রতি, তাদের দায়বদ্ধতা সংবিধানের প্রতি, তাদের দায়বদ্ধতা দেশের মানুষের প্রতি, সেই দায়বদ্ধতা থেকে তারা নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন, তারা নিশ্চয়ই খুব জোরালো ভূমিকা পালন করবেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, প্রার্থীদের নিরাপত্তার জন্য। দর্শক, এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রশাসনের অবস্থা দেখুন, যে আপনারা দেখেছেন যে শেরপুরে বিএনপির কনিষ্ঠতম প্রার্থী ডাক্তার প্রিয়াঙ্কার উপরে আজকে হামলা হয়েছে। প্রিয়াঙ্কার একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যে ডিসি সাহেব তার দরজা আটকে ভিতরে বসে আছেন। অর্থাৎ এদের সেই নৈতিক জোরটাও নাই, কিন্তু যে একটু নৈতিক জোর, আমি মুখোমুখি হই, দেখি কি বলে, কি অভিযোগ, কি হয়েছে। তাদের একজন প্রার্থীকে একজন রিটার্নিং অফিসার, একজন জেলা প্রশাসক, একজন পাবলিক সার্ভেন্ট, জনগণের টাকা খায়, জনগণের টাকায় যার বেতন হয়, জনগণের টাকায় যে দামি গাড়িতে চড়ে, সে ভয় দেখা করতে পারছে না। অর্থাৎ এদের নৈতিক অবস্থা তো বোঝাই যাচ্ছে। তো যাদের নৈতিক অবস্থা এই, তাদেরকে, তাদের জন্য কেন হতাশ হবেন? 30 তারিখে সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন, 30 তারিখে দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন, সাহসিকতার সঙ্গে মাঠে নামবেন, দেখবেন সব অপশক্তি দূরীভূত হয়ে গেছে। কারণ ভোট আপনার অধিকার, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে আনতে হবে। এবং বিষয়টা খুব বিস্ময়কর না, যে ধরুন সেনাবাহিনীর, আমাদের দুর্ভাগ্য এটা যে সেনাবাহিনীর উপর ভর করে, সেনাবাহিনীর সহায়তা চেয়ে আমাদেরকে গণতন্ত্রে ফেরার জন্য তাদের সহায়তা চাইতে হচ্ছে, যেটা সেনাবাহিনীর কাজ নয় আসলে। তো কিন্তু কি করা, বাংলাদেশ তো অদ্ভুত দেশ, অনেক কিছুই ঘটে এখানে। আপাতত দৃষ্টিতে মিডিয়ার যে প্রচারণা, সরকার নিয়ন্ত্রিত মিডিয়া যেভাবে সরকারের পক্ষে ঝাঁপিয়ে পড়ছে সব কিছু মিলিয়ে, তাতে হয়তো অনেকের মনে হতে পারে যে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগ বোধহয় বিজয়ের দ্বার প্রান্তে। কিন্তু বাস্তবতা হচ্ছে এত নায়ক নায়িকা নামিয়েও কোনো লাভ হচ্ছে না, এত নায়ক নায়িকা নামিয়েও গণজোয়ার দেখানো যাচ্ছে না। নায়ক নায়িকারা যে কেন এটা করতে গেলেন, তাদের তো দর্শকই থাকবে না এখন, টিকিট কেটে তাদের অভিনয় দেখার মতো দর্শক কি আদৌ পাওয়া যাবে সামনে? কারণ সচরাচর শিল্পী যারা, যারা সংস্কৃতি মনা, তারা একটু সংবেদনশীল হন, তারা বোঝেন মানুষের অত্যাচারীর ধরন, তারা বোঝেন অত্যাচারের স্বরূপ, তারা দেখেন, বোঝেন, তারা সবসময়ই নির্যাতিতের পক্ষে থাকেন, পৃথিবী জুড়েই এই দৃষ্টান্ত আছে।
আমেরিকার মতো দেশে সরাসরি প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে যান শিল্পী সমাজ, যারা অভিনেতা অভিনেত্রী যারা সঙ্গীত শিল্পী প্রতিবাদ করেন, রুখে দাঁড়ান। তো এখানে আমাদের দেশে হয়েছে উল্টোটা। আমাদের দেশে এরা কি, এদের কি কোনো কাজ টাজ নাই নাকি নাকি? আমার মনে হয় যে এরা ওই অভিনয়ের যে যে পারিশ্রমিকটা তার দ্বিগুণ বা তিন গুণ হয়তো চার্জ করে এই কাজটা করছে। এখানে ভালোবাসার কিছু নেই, ভালোবাসার কিছু নেই। কারণ হচ্ছে তা আপনি দেখবেন যে তারা বলছে যে আমরা আমাদেরকে যদি ভালোবাসেন তো নৌকায় ভোট দেন। তো তোমাদেরকে ভালোবাসলে কেন নৌকায় ভোট দেবো? তোমরা কি ভালোবাসে আমাদেরকে নাটক সিনেমা ফ্রি দেখাইছো নাকি? টাকা দিয়ে আমরা দেখছি, আমরা যারা টাকা দিয়ে নাটক সিনেমা দেখছি তারা কেন তোমাদের তোমাদের ভালোবাসায় কেন মানে ভোট দিতে হবে? তো যাই হোক, পরিস্থিতি ভালো না। এখন হচ্ছে যত ভয় দেখানো যায়, আমি এর আগে আমার দু একটা প্রোগ্রামে এবং আমার ইউটিউব যে চ্যানেল জনতার কথা তার মাধ্যমে বলার চেষ্টা করেছি যে সরকারের মূল লক্ষ্য একটাই যে ভোট কেন্দ্রে তোমরা যাবা না। এটা তারা একদম প্রথম থেকেই তারা এই নীতিতে অটল যে জনগণ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে সব গণেশ উল্টায় যাবে। এটা তারা বুঝতে পারছে, যেহেতু তারা বুঝতে পারছে সেহেতু তারা এই প্রচারণাতেই আছে এবং তারা চাচ্ছে যে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক জনগণকে দূরে রাখতে হবে। কারণ আপনারা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ক্লিপ দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সম্প্রতি দেখলাম যে ডেইলি স্টারও তাদের অনলাইনে দুটি ক্লিপ তারা ছেড়ে দিয়েছে, সাধারণ মানুষের ক্লিপ, যেখানে বলা হচ্ছে যে যদি নৌকায় ভোট দাও তাইলে ভোট কেন্দ্রে যাবা, যদি ভোট না দাও তাহলে ভোট কেন্দ্রে যেতে পারবা না। মানে ভোট কেন্দ্র তার বাপের, ভোট কেন্দ্র তার বাপের। যে অবশ্য এখন আর বাংলাদেশের অবস্থা কি বলবো, যে মতিয়া চৌধুরী যে একজন নেত্রী আছেন আওয়ামী লীগের, তিনি বলেছেন যে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সবসময় তার প্রজাদের কথা ভাবেন। অর্থাৎ বাংলাদেশে এখন রাজতন্ত্র, গণতন্ত্রের মোড়কে রাজতন্ত্র, আমরা সবাই প্রজা, কি অবস্থা না? অর্থাৎ কোথায় কোন পর্যায়ে পৌঁছাইছে এই বাংলাদেশ, বুঝেন অবস্থাটা। তো জনগণ যাদের সঙ্গে যেখানে যতভাবে কথা হচ্ছে, কোথাও কোথাও আমরা কোনো পজিটিভ কিছু দেখছি না। আপাত দৃষ্টিতে সরকার নিয়ন্ত্রিত মিডিয়া, সরকার নিয়ন্ত্রিত বুদ্ধিজীবী, সরকার নিয়ন্ত্রিত শিল্পী সমাজ বা অন্যান্যভাবে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে আওয়ামী লীগ বোধহয় সব গুছিয়ে ফেলেছে, আসলে কিছুই গোছানো হয়নি। এবং আপনারা গতকাল দোহারে সাংবাদিকদের উপর যে হামলা, যে যে বর্বর হামলা যমুনা টেলিভিশন এবং যুগান্তরের রিপোর্টার কলাকুশলীদের উপরে যে হামলা, এটি হচ্ছে সাংবাদিকদেরকেও ভয় লাগানোর চেষ্টা হচ্ছে যে দেখো আমরা কিন্তু সাংবাদিকদের উপরে এভাবে হামলা করতে পারি, আমরা কিন্তু এভাবে মারতে পারি, এভাবে গাড়ি ভাঙতে পারি। সো তোমরা কিন্তু সাবধান, তোমরা এসব বিষয় থেকে দূরে থাকো, তোমাদের এসব ভোট টোট নিয়ে মাথা ঘামাতে হবে না। এবং আরেকটি বিষয় দেখেন, এই যে আমাদের ইকবাল সোভান চৌধুরী, আমাদের কি বুলবুল টুলবুল কি কি আছে না, বড় বড় সাংবাদিক নেতা, সাংবাদিকদের নামে যারা ধান্দাবাজি করে বেঁচে আছে, যারা যারা অবৈধ অর্থ কামাচ্ছে, যারা চাটুকারিতা করছে, যারা সম্পদ লুণ্ঠনের সহযোগী, এই যে এতগুলো সাংবাদিকের উপর যে নারকীয় হামলা, তাদের কোনো কঠোর প্রতিবাদ নাই কিন্তু। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের মিডিয়া উপকমিটির এক সাংবাদিককে খামোশ বলেছেন, এই নিয়ে তো আমি দেখলাম বাংলাদেশের কিছু কিছু মিডিয়া ভয়ঙ্কর অবস্থা, মানে এই এক স্বাধীনতা হরণ হয়ে গেছে ডক্টর কামাল হোসেনের এই যে খামোশ বলায়। তো কিন্তু এইসব ক্ষেত্রে যেই জায়গাগুলোয় তাদের ভূমিকা রাখার কথা সেই জায়গাগুলো ভূমিকা রাখছে না। সাংবাদিকতা দীর্ঘ পৃথিবীর সব পেশাতেই দশ ভাগকে আপনি আপনি খারাপ তালি খারাপভাবে ধরতে হবে। অর্থাৎ যেমন ইয়েলো জার্নালিজম বা ধরেন দশ ভাগ ডাক্তার কখনো কাজ করে না, দশ ভাগ পুলিশ অফিসার বা পুলিশ খারাপ, দশ ভাগ প্রশাসনিক কর্মকর্তা খারাপ, এটা অ্যাডজাস্ট করে নিতে হয়, এটা পৃথিবী জুড়েই থাকে। কিন্তু এবারের যে অবস্থা, এখনকার বাংলাদেশের যে অবস্থা, সেখানে ভালো খারাপের খারাপ ভালো রেশিও হয়ে গেছে, আসলে খারাপের পরিমাণ দাঁড়িয়েছে 90%, ভালো আছে 10%।
যে সাংবাদিকতা বাংলাদেশে এখন হচ্ছে, মানে এটা 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 আসলে বলার বাইরে, এটা কোনো সাংবাদিকতা না, এটা হচ্ছে চরম নির্লজ্জ দালালি। সাংবাদিকতার নামে বিরোধী দলকে এক ধরনের মানসিক পীড়ন দেয়া, বিরোধী দলকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা, বিরোধী দলকে দমন করার চেষ্টা, পীড়ন করার চেষ্টা। তবে এই দিন থাকবে না। আপনারা যদি মনে করেন যে সরকার সব গুছিয়ে ফেলেছে তাহলে ভুল করছেন। আমার হঠাৎ করে মনে পড়ল যে বেশ কয়েকজন রোগীর কথা আমার মনে পড়ল, হসপিটালে আইসিইউতে ছিলেন বা সিসিইউতে ছিলেন, আমরা দেখতে গেলাম, দেখা গেল যে রোগী বেশ সুস্থ, সুস্থ হওয়ার পথে বেশ ভালো বোধ করছেন, সব কিছু ঠিকঠাক, অনেকক্ষণ আমাদের সঙ্গে কথাবার্তাও বললেন। ঘণ্টাখানিক পরে খবর পেলাম যে উনি নেই। কেন নেই? হঠাৎ করেই তার একটা স্ট্রোক হয়েছে, স্ট্রোক থেকে তার কিডনি ফেলিওর হয়েছে, কিডনি ফেলিওর থেকে তার ফুসফুস কাজ করছে না, অর্থাৎ মেডিকেল ভাষায় এটাকে বলা হয় মাল্টি অর্গান ফেলিওর। তো মনে হতে পারে যে সরকার খুব তরতাজা, সরকার সব গুছিয়ে নিয়েছে, কিন্তু না, যে কোনো সময় মাল্টি অর্গান ফেলিওর হবে। এবং আপনারা নিশ্চিত থাকেন, জনগণ 30 তারিখে মাঠে নামবে। জনগণ যখন মাঠে নামবে তখন আর কোনো মেকানিজম, কোনো বিদ্যায় কোনো কাজ হবে না। এবং ইতিমধ্যে জনগণ যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের জনসভা, আওয়ামী লীগের জনসংযোগ যেভাবে তারা বয়কট করছে, বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আপনারা জানেন যে যদি না থাকে, কেউ কেউ খুব বাধ্য হয়ে আছে, জানে না থাকলেই নির্যাতন নেমে আসবে, না থাকলেই হয়রানি শিকার হতে হবে। তো ভয় পাবেন না, সেনাবাহিনী তাদের দায়িত্ব অবশ্যই পালন করবে। সেনাবাহিনীর অতীত ইতিহাস বলে যে সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে থাকে। আমি বিশ্বাস করি এবারও সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে। দুই এক দিনের ঘটনা দেখে যে হতাশা অনেকের মধ্যে, অনেকে ফেসবুকে লিখছেন, অনেকে লাইভে বলছেন, অনেকে নানাভাবে বোঝাতে যাচ্ছেন যে তারা খুব হতাশ। এই হতাশের কিছু নেই, বারবারই আমি এই কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, অনুরোধ করছি যে আপনারা সাহস রাখুন, আপনারা শুধু প্রস্তুতি নিন। 30 ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোট আপনারা দেবেন, আপনাদের ভোট আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, আপনারা যদি ভোট না দেন, তাহলে আসলে অশুভ শক্তির জয় হবে। এই যে এত মেকানিজম, এত কিছু হচ্ছে, সেগুলো জয়ী হয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয়ে একটু বলি, আমি গতকালকে পত্রিকায় দেখছিলাম যে নাগরিক ঐক্যের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না, উনি বলছিলেন যে সরকার বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ থেকে শুরু করে মাঠ পর্যায়ের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রত্যেককে মোটা অঙ্কের টাকা দিচ্ছে। ইতিমধ্যে পত্রিকায় একটি খবর বেরিয়েছে, সেই খবরটি হচ্ছে যে সরকার গত 3 দিনে ব্যাংক থেকে 3,500 কোটি টাকা উঠিয়েছে ঋণ হিসেবে। সরকারের হাতে টাকা নেই, ব্যাংকিং খাত থেকে 3,500 কোটি টাকা উঠিয়েছে। তো আমরা বুঝতে পারি যে টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার কিছু সোর্সে খবর নিয়ে জেনেছি যে ওসির জন্য 1 রেট, সাব ইন্সপেক্টর 1 রেট, কনস্টেবলের জন্য 1 রেট, এভাবে সাজানো হয়েছে যে এগুলো হচ্ছে তোমাদের ইলেকশনের মাসোহারা, ইলেকশন হিসেবে, ইলেকশনের দিন যদি তোমরা নৌকার পক্ষে থাকো, এই জন্য তোমাদের জন্য এটা হচ্ছে অতিরিক্ত থোক বরাদ্দ। তো এইসব চলছে, কিন্তু সব কিছুর সঙ্গে হচ্ছে জনগণ, কারণ ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সে প্রতিশ্রুতি নিয়ে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, অনেকের সঙ্গে কথা বলেছি। আসলে প্রত্যেকের কাছে এই প্রতিশ্রুতিগুলো একটি হাস্যকর প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। অর্থাৎ আর কিছু বলার নাই যে গ্রাম শহর হয়ে যাবে, যেমন পুরুষ নারী হয়ে যাবে, আমি ক্ষমতায় আসলে সব পুরুষ নারী বানাই দেব, অথবা সব নারীদের পুরুষ বানাই দেব। আপনি গ্রামকে কেন শহর বানাবেন? গ্রাম তো গ্রাম, আপনি গ্রামকে কেন শহর বানাবেন? পৃথিবীতে
কোন উন্নত দেশ তার গ্রামকে শহর বানাইছে বলেন তো? কোথাও আছে গ্রাম গ্রামের মতো, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের কৃষি, গ্রামের সবকিছু গ্রামের মতো? গ্রাম যদি শহর হয়ে যায় তাহলে ওই দেশের ধ্বংস অনিবার্য। বৃক্ষ সম্পদ থাকবে না, পানি সম্পদ থাকবে না, পুকুর থাকবে না, অধিকাংশ ধ্বংস হয়ে যাবে, দখল হবে, ভরাট হবে, বিল্ডিং হবে। বিল্ডিংয়ে কি সব সুখ নাকি? অদ্ভুত। তারপর বলা হচ্ছে যে চাকরি চাইতে হবে না, চাকরি টপটপ করে পড়বে ঘরের সামনে। ধরেন ধরেন এটা কেমন হতে পারে, যে যেমন ধরেন ওই যে হাঁড়ি পাতিল বিক্রি করে না, যে এরকম ধরেন এরকম নিয়ে আসলো, এই চাকরি লাগবে, চাকরি আমার কাছে এরকম এরকম চাকরি আছে, এত টাকা এত টাকা। আবার দেখলাম যে বস্তির সবাই একটা করে ফ্ল্যাট পাবে, ও অর্থাৎ মানে এগুলা আর বলার কিছু নাই, যে যা হচ্ছে আর কি, যা হচ্ছে। আমার মনে হয় না যে সাধারণ মানুষ এই সরকারের কোনো আস্থা, কোনো কথাকে আস্থায় নিচ্ছে, কোনো কিছুকে বিশ্বাস করছে। কারণ বিশ্বাস ভঙ্গ করতে করতে এমন অবস্থায় তারা এসে পৌঁছেছে যে এই মুহূর্তে তাদেরকে বিশ্বাস করার আর কিছু নাই। কেউ কেউ দেখলাম তরুণ ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করছে, ওই ইস্যু একটাই, আর কোনো ইস্যু নাই। চেতনা চেতনা চেতনা, প্রথম ভোট মুক্তিযুদ্ধের সপক্ষে দিন। তো মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার, তো দেশের এই 12টা বাজানোর জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার, আপনি দেশের গণতন্ত্র হত্যা করার জন্য মুক্তিযুদ্ধের সরকার, দেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মুক্তিযুদ্ধের সরকার, দেশের বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের সরকার, দেশের প্রশাসন পুলিশ সকল ক্ষেত্রে দলীয়করণ, নির্লজ্জ দলীয়করণের জন্য মুক্তিযুদ্ধের সরকার, সাধারণ মানুষ খুব ভালো বোঝে। আর সবচেয়ে ভালো বোঝে এবারের যে তরুণ ভোটার, তারা প্রায় 2,20,00,000 তরুণ ভোটার, তারা সব বোঝে, সবই বোঝে। গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে শিক্ষার্থীদের যেই নিরাপদ সড়ক আন্দোলন, এ পর্যন্ত যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাতেই তারা বুঝে গেছে যে সরকারের আসলে উদ্দেশ্য কি, সরকার কি চায়, কিভাবে চাচ্ছে। যখন যাদের যেটা প্রয়োজন সেটিকে বাস্তবায়ন করার জন্য তারা একটি ইস্যুকে সামনে আনছে, ইস্যু শেষ, প্রয়োজন শেষ, তাকে ছুড়ে ফেলে দিচ্ছে। এবং গণজাগরণ মঞ্চের উদ্দেশ্য কদিন পরেই পরিষ্কার হয়েছে সাধারণ মানুষের কাছে, তরুণ সমাজের কাছে, যে এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যে, একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছিল। এবং এরপরে আপনারা দেখেছেন গণজাগরণ মঞ্চের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কি পরিণতি হয়েছে, তারা কিভাবে মার খেয়েছে, কিভাবে মামলা শিকার হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখেছেন কোটা আন্দোলন নিয়ে কি নির্মম অত্যাচারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিভাবে তাদের মামলা মোকাবেলা করেছে। এই গত দুদিন আগেও পাঁচজন কোটা আন্দোলনের পাঁচ যুগ্ম সমন্বয়ক খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও তারা নির্যাতিত হয়েছেন ছাত্রলীগের হাতে। তো এগুলোর তো কোনো বিচার নাই, এগুলোর কোনো বিচার হবে না। সাধারণ শিক্ষার্থী যারা নিরাপদ সড়কের দাবিতে মাঠে নেমেছিল, তাদের উপর যে হামলা হয়েছিল, নির্যাতন হয়েছিল, ওই সংবাদ কভার করতে যে সাংবাদিকরা নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন হেলমেট বাহিনীর হাতে, যে শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছিল হেলমেট বাহিনীর হাতে, তার কোনো বিচার হয়েছে? আপনারা কি মনে করেন যে এইসব সাধারণ শিক্ষার্থীদের পিতামাতা যারা ভোট দেবেন এবার, তারা এই সরকারকে ভোট দেবেন? কোটা আন্দোলনের যারা নির্যাতিত হয়েছেন, কোটা আন্দোলন করতে যে যারা হিউমিলিটেড হয়েছেন, তাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকেও এই সরকারকে ভোট দেবে? সরকার খুব ভালোভাবেই জানে নিজের অবস্থা কি, তাই নানা রকমের প্রচারণা চলছে, অর্থাৎ চাপ সৃষ্টির প্রচারণা চলছে, ভয় লাগানো হচ্ছে, হামলা হচ্ছে, যতটুকু সম্ভব ভীতি সৃষ্টি করার চেষ্টা চলছে যে তোমরা ভোট কেন্দ্রে যাবা না, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। তো সামনে 30শে ডিসেম্বর এই বিষয়টাকেই উল্টে দিতে হবে, সবাই মিলে ভোট কেন্দ্রে যেতে হবে, দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে যেতে হবে,
জোরালো অবস্থা নিয়ে যেতে হবে এবং ভোটের দিন অমুক ভাই তমুক ভাই অমুক মাস্তান তমুক মাস্তান বলে আমার মনে হয় না কেউ কোনো সুবিধা করতে পারবে। যদি সবাই একত্রিতভাবে জোটবদ্ধভাবে ভোট কেন্দ্রে যায়, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নেমে আসে, ভোটাধিকার আপনার অধিকার, আপনি যদি এই অধিকার যেহেতু হরণ হয়ে গেছে, এই অধিকার যেহেতু ছিনিয়ে নেওয়া হয়েছে, এই অধিকার আপনাকে আবার ছিনিয়ে আনতে হবে। এই অধিকার যদি আপনি ছিনিয়ে না আনেন, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কারণ শাসক যারা শোষণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, যারা নির্যাতন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা রক্তচক্ষু দিয়েই কথা বলে। পাকিস্তানিরাও আমাদের সঙ্গে রক্তচক্ষু দিয়েই কথা বলেছে, আমাদেরকে ভয় দেখিয়ে দমন করতে চেয়েছে, আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আমরা আমাদের অধিকার কেড়ে এনেছি। 1952 সালে ভাষার অধিকার চোখ রাঙিয়ে গুলি করে ভয় দেখিয়ে নানাভাবে এই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা রাজপথে নেমেছি, জোটবদ্ধভাবে থেকেছি, আমরা আমাদের অধিকার ফিরিয়ে এনেছি, আমরা আমাদের ভাষার অধিকার ফিরিয়ে এনেছি। তো এখানেও তাই, এখানেও বিষয়টা একই। এই বিষয়টা দিয়ে সবাই যদি জোটবদ্ধভাবে নামেন, আমার মনে হয় যে সকল পরিকল্পনাই ভেস্তে যাবে এবং দুঃখিত সকল পরিকল্পনাই ভেস্তে যাবে এবং আমার ধারণা যে আগামী দু চার দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন সরকারি দলের নেতা দেশ ত্যাগ করেছেন আমি যতটুকু শুনেছি। আমি চেষ্টা করছি এক্সাক্ট নিউজটা বের করার জন্য, এবং আমার মনে হয় যে আরও অনেকেই হয়তো নির্বাচন পর্যন্ত থাকবেন না, যদি কারণ তারা আশঙ্কা করছেন, তারা জানেন তো না, তারা তো জানেন বাঙালিকে, বাঙালি যখন খেপে বাঙালি যখন রুখে দাঁড়ায় তখন কি হয় তারা জানেন। তো যেহেতু সেহেতু আমার মনে হচ্ছে যে অনেকেই দেশে থাকবেন না, এবং ইতিমধ্যে একটি খবর বেরিয়েছে যা সর্বৈব সত্য যে 30 তারিখ থেকে আগামী পরবর্তী দু তিন দিনের বিমানের টিকিট ফাঁকা, বিমানে কোনো টিকিট নেই, কোনো এয়ারলাইন্সের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বাংলাদেশ থেকে বের হওয়ার। তো তবে জনগণ যদি মাঠে নামে, নিশ্চয়ই জনগণ শুধু ভোটের দিন নয়, এর পরবর্তীতেও মাঠে থাকবে। যারা জনগণের অধিকার হরণ করেছে, যারা জনগণকে উপর অত্যাচার চালিয়েছে, যারা সকল কিছুর জনগণকে প্রজা বানিয়ে রাজার সুখ উপভোগ করেছে, তাদেরকে নিশ্চয়ই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তারা অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে, এবং এসব কিছু নির্ভর করছে আপনাদের উপর। দর্শক, আজকে আর বেশি সময় নয়, আমার এখানে অনেক রাত, প্রায় রাত সোয়া তিনটা। নিশ্চয়ই আমি আবারও কথা বলবো, অনেকেই কমেন্টস করছেন কিন্তু আজকে এই কমেন্টসগুলো পড়লাম না। আমি চেষ্টা করবো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আসার জন্য, প্রয়োজনে নির্বাচন পর্যন্ত দিনে বেশ কয়েকবারই আমি আসার চেষ্টা করব দিন রাত মিলিয়ে, কারণ আমার উপলব্ধিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি। আপনারা জানেন যে জনগণের মতামত নিয়ে কি অনুষ্ঠান প্রচার করায় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আছে, আমি কারাবন্দী ছিলাম বাংলাদেশে। তো আমি আমার চিন্তাগুলো ভাবনাগুলো আপনার সঙ্গে শেয়ার করতে চাই। ব্যক্তিগতভাবে আমি কোনো দলের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা দেশের প্রতি, দায়বদ্ধতা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি, দায়বদ্ধতা মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, দায়বদ্ধতা অনুভব করি বিচার বিভাগের স্বাধীনতার জন্য। তো বিচার বিভাগের স্বাধীনতা বিষয়টা নিয়ে একটু আলাদা করে বলতে চাই। বিচার বিভাগের অনেক কিছুই তো দেখলাম, অনেক কিছুই দেখছি এখনো, এই যে মহান বিচারকরা কি করেন দেখি। আমি কালকে হয়তো আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তো ভালো থাকুন, হতাশ হবেন না, হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি, ঠান্ডা মাথায় দেখুন, বোঝার চেষ্টা করুন, সাহস সঞ্চয় করুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হন,
দশের লাঠি একের বোঝা আমরা সবাই জানি। তো অত্যাচারী সবসময় ভীত, শোষক সবসময় ভীত, তো হয়তো মুখোশ পরে থাকে, হয়তো হালুম করে ভয় দেখায়, কিন্তু এই হালুমের কোনো শক্তি নাই আসলে। জনগণ যদি রুখে দাঁড়ায় এই হালুমের কোনো শক্তি নেই। তো ভালো থাকুন, আবারও দেখা হবে। এবং আমি একটি একটি নির্বাচন নিয়ে একটু একটু বেশি সময় ধরে কথা বলবো, বেশ কিছু কৌশলের খবর জেনেছি। আমি একবার কিছু বলেছি, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই আপনাদের সহযোগী হয়ে, কারণ সাংবাদিকতা করতে যে অনেক কিছু দেখেছি, অনেক কিছু বোঝার চেষ্টা করেছি এবং এখনও অনেক খবর পাচ্ছি, এসব কিছু শুধুমাত্র আপনাদেরকে তথ্য হিসেবে জানিয়ে দেওয়ার জন্য লাইভে আসবো বা রেকর্ড করে আপনাদের জন্য তুলে ধরবো। তো দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।